দেখুন মুসলিম বিশ্বকে তাক লাগিয়ে সৌদি আরবকে ছাপিয়ে নারীদের জন্য যে অধিকার দিল ইরান মাথা খোলা রেখে জনসমাগমে যাওয়ার অনুমতি মিলেছে ইরানি নারীদের এখন থেকে আর মাথা খোলা রেখে জনসমাগমে যাওয়া নারীদের গ্রেপ্তার হতে হবে না উনচল্লিশ বছর ধরে চলমান কড়া পোশাক রীতি ভেঙেই হঠাৎ এই ঘোষণা দেওয়া হয় আঠাশ ডিসেম্বর রাতে হঠাৎ করেই এমন ঘোষণা দেয় ইরানের পুলিশ এর পক্ষে উনিশশো সাল থেকে চলমান ইসলামিক আইনের উল্টোটাই দেখা যাবে ইরানের সিটি পুলিশ চিফ হোসেন রাহিমি বলেন এখন থেকে যারা ইসলামিক পোশাক রীতি মেনে চলবে না তাদের আর আটক করা হবে না আর তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় কোনো মামলাও দায়ের করা হবে না সেখানে আরও উল্লেখ করা হয় এই পোশাকের শিথিলতা শুধু রাজধানীতেই প্রযোজ্য তবে পাপাচারীদের অবশ্যই আটক করা হবে এবং পুলিশের আয়োজিত ক্লাসে তাদের অংশগ্রহণ করতে হবে তবে শিয়া প্রধানই রাষ্ট্রে এমন পদক্ষেপ বেশ ক্ষোভের সৃষ্টি করবে বলে ধারণা অনেকের তারা মনে করে হিজাব মুসলিম নারীদের জন্য একটি বিনয়ী পোশাকের রীতি নতুন আইনটি আনা হয়েছে কারণ অনেক নারী এখন এই আইনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন মধ্যবন্থী প্রেসিডেন্ট রুহানির পুনর্নির্বাচনের কারণেই চলমান এই আইনে শিথিলতা এসেছে বলে মনে করেছেন অনেকে ইরানের প্রতিযোগী সৌদি আরব এখনও অনেক সংস্কার চলমান রয়েছে তারপরেও মোহাম্মদ বিন সালমানের কারণে কিছু কিছু সংস্কারে শিথিলতা আসছে সেখানে নারীদের খোলা মাথায় বাইরে যাওয়ার অনুমতি নেই তারা উন্মুক্তভাবে কোনো পুরুষের সঙ্গে কথা বলতে পারে না তবে ধীরে ধীরে এসবে পরিবর্তন আসছে এ মাসে ব্রিটিশ কূটনীতিক কারেন পিয়ার্স ইরানে বোরিশ জনসনের সঙ্গে গিয়ে কোনো হিজাব না পড়ায় সমালোচনার শিকার হন এমনকি ইরান সরকারের মন্ত্রী ও পররাষ্ট্র সচিবের হোস্ট জাভেদ জারি তাকে হিজাব পড়ার কথা বলেন ইরানের গণমাধ্যম এটিকে ঠিক হয়নি হিসেবে উল্লেখ করেন কিন্তু কারেনের পক্ষে দাঁড়ান নারীবাদীরা উনিশশো সাল থেকে চলমান ইরানের এই আইনের পরে অন্তত দুটি প্রজন্ম নিষেধাজ্ঞার শিকার হয়েছে অনেক নারী তাদের মাথার পেছনের অংশ ঢেকে বেশিরভাগ চুল খোলা রেখে এই আইনের সীমানা অতিক্রম করেছে আর সম্প্রতি একটি ভিস্টরা সামাজিক যোগাযোগের মাধ্যমে খোলা খোলাচুলের ছবি দিচ্ছেন নীল পলিশ ও টাইট ফিটিং পোশাকেও বাঁকা চোখে তাকায় ইরান আর পুরুষদের জন্য রয়েছে শার্ট প্যান্ট ও শার্টবিহীন বাহিরে বেরোনোর ওপর নিষেধাজ্ঞা বেশিরভাগ সময় এর ব্যতিক্রম ঘটলে তাদের পুলিশ ভ্যানে নিয়ে যাওয়া হয় এবং কাপড় সরবরাহ করা হয়